আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। রায়হান কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগত। আপনারা যারা যাচ্ছেন যে এইচপির কোরাই ফাইভ তৃতীয় জেনারেশনের যে এইচপি প্রো যে পিসিটা রয়েছে, এইচপি প্রো সেই পিসিটা আজকে আমি আপনাদেরকে দেখাবো, এটার কন্ডিশনটা এবং ভিতরের কন্ডিশনটা কীরকম রয়েছে সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন। সো এখন আমি আপনাদের দেখাচ্ছি, এটার ফ্রন্ট রয়েছে আপনার ডিভিডি এবং আপনার ইউএসবি পোর্ট রয়েছে দুইটি, এবং অডিও পোর্ট, মাইক্রোফোন পোর্ট এবং আপনার এখানে যা লোগোগুলো দেওয়া রয়েছে সেম সবগুলো পেয়ে যাচ্ছেন। এখন আপনার এটার পিছনের দিকটা দেখাবো, আমরা যে পিসিগুলো সেল দিয়ে কি ফ্রেশ করি কন্ডিশনটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এটা হচ্ছে পাওয়ার পোর্ট, পিসির যে পাওয়ার পোর্টটা এবং পাওয়ার এলইডি, এবং এখানে এটার পিছনের কন্ডিশনটা আপনারা দেখেন, এখানে বিজিএ পোর্ট পেয়ে যাচ্ছেন এবং ডিভিআই পোর্ট পেয়ে যাচ্ছেন এবং ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছেন চারটি, এবং ল্যান্ড পোর্ট, অডিও পোর্ট, পিএস টু পোর্ট সব পোর্ট আপনারা এখানেই পেয়ে যাচ্ছেন। এখন আমরা এটার ভিতরের কন্ডিশনটা দেখাবো, বিড়ু বড় করবো না, আমরা আপনাদেরকে এখন ভিতরের কন্ডিশনটা দেখাচ্ছি। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার ভিতরের কন্ডিশন, আপনার অরিজিনাল এইচপির যে মাদারবোর্ডটা সেই মাদারবোর্ডটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনার ব্র্যান্ডিংটা দেখতে পাচ্ছেন এবং অরিজিনাল এইচপির পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন। আর এখানে 500 GB হার্ড ডিস্ক থাকবে, 4 GB র্যাম থাকবে, কোরাই ফাইভ তৃতীয় জেনারেশনের প্রসেসর থাকবে এবং ডিভিডি থাকতেছে। সম্পূর্ণ পিসি প্যাকেজটা আমরা দিতেছি মাত্র 11,000 টাকা। 11,000 টাকা হলে কোরাই ফাইভ থার্ড জেনারেশন নিতে পারবেন, এবং যদি আপনি কোরাই ফাইভ এইচপিরই সেকেন্ড জেনারেশন নিতে চান, এটা হচ্ছে থার্ড জেনারেশন, যদি সেকেন্ড জেনারেশন নিতে চান তাহলে 9,500 টাকা হলে নিতে পারবেন সেকেন্ড জেনারেশন। সো এখন যারা চাচ্ছেন যে 4,000 টাকা দামের পিসি, 4,000 টাকা দামের পিসিটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। সমানে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার 4,000 টাকা দামের যে পিসিগুলো রয়েছে আমাদের কাছে, এটা বর্তমানে যে 4,000 টাকা বলছি এটা 4,000 টাকা না, এটা হচ্ছে 4,500 টাকা। 4,000 টাকা পিসিটা আমি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 4,000 টাকা দামের পিসি, এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের হবে আর এগুলোর প্রাইস হবে মাত্র 4,000 টাকা করে। আর লেনোভোগুলো 4,500 থেকে 5,000 টাকা হয়, এটা কন্ডিশন বেঁধে, আর এগুলো হচ্ছে মাত্র 4,000 টাকা করে ডেলেরগুলো। আর এই লেনোভোটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4,500 টাকা এবং 5,000 টাকা, এটা হচ্ছে আপনার বিভিন্ন কন্ডিশনের উপর নির্ভর করে। আর এটা হচ্ছে কোটোরো প্রসেসর এবং 4 GB র্যাম থাকবে, 320 GB হার্ড ডিস্ক থাকবে, আর এখানে ডিভিডি রাখার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। এখানে চুইজ আছে, চাপ দিলে অটোমেটিক ডিভিডি খুলে আসবে, এবং পিসিটা আমরা এখনও ওয়াশ করিনি, ওয়াশ করে আপনাদেরকে ভিডিও দেবো। এবং এখানে পাওয়ার পোর্ট রয়েছে, সামনে ইউএসবি পোর্ট রয়েছে, এবং এটা পিছন দিকটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। পিসিগুলো এখন আমরা ওয়াশ করে নিই, তাই এখানে দেখাতে পারছি না। এখানে বিজে পোর্ট, ইউএসবি পোর্ট সবগুলো পোর্ট রয়েছে, এবং আপনার এটার মাদার বোর্ডের কন্ডিশনটা আপনাদেরকে দেখাই। এটার মাদার বোর্ডের কন্ডিশনটা আপনারা অবশ্যই দেখেন, একটু কষ্ট করে ভিডিওটা বড় হলো, আপনারা কষ্ট করে সম্পূর্ণ ভিডিও দেখেন। এই যে অরিজিনাল লেনোভোর যে মাদার বোর্ড, আর এটা হচ্ছে 41 মাদার বোর্ড। আপনারা অনেকে বলেন ভাই এগুলো 31 মাদার বোর্ডে এসে, ভাই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এটা অরিজিনাল যে 41 মাদার বোর্ড সেটা। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন G41M লেখা রয়েছে লেনোভো ব্র্যান্ডিংয়ের উপরে, আর এটা হচ্ছে আপনার অরিজিনাল লেনোভো পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন ডিভিডি। এবং এটার মধ্যে আর একটা সুবিধা হচ্ছে, এটার মধ্যে বিল্ট ইন স্পিকার পেয়ে যাচ্ছেন একটি, আপনার কোনো আলাদা স্পিকার ইউজ করতে হবে না, বিল্ট ইন একটা স্পিকার পেয়ে যাবেন। আর এখানে হার্ড ডিস্ক থাকবে 320 GB, আপনারা চাইলে এসএসডি দিয়ে নিতে পারবেন। এসএসডি দিয়ে নিলে আপনার প্রাইস পড়বে 5,500 টাকা, আর হার্ড ডিস্ক দিয়ে নিলে পড়বে 4,500 থেকে 5,000 টাকা, কন্ডিশনের উপর নির্ভর করবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আগামী ভিডিওতে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।